একদলীয় আবারও প্রতিষ্ঠার জন্য বিভিন্ন উপায়ে কাজ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের তেতাল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী ওলামা দল আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি আরো বলেন প্রশাসনকে ব্যবহার করে বিরোধী মতকে দমনে নির্যাতন করছে সরকার আওয়ামী লীগ আলেম ওলামা এবং ধর্মপ্রাণ মানুষের ওপর নির্যাতন করছে আওয়ামী লীগ শিক্ষা কারিকুলাম অনেক পরিবর্তন করছে যা দেশের কৃষ্টির সাথে যায় না ধর্মহীন রাষ্ট্র করতে চায় তারা এর প্রতিবাদে সবাইকে ঐক্যবদ্ধভাবে গণ আন্দোলনে নামতে আহ্বান জানান তিনি আবার বাংলাদেশকে শাসন করতে শুরু করেছে ওই শাসন তারা করছে ভিন্ন পদ্ধতিতে আবার এই এক দুই শাসনের লক্ষ্যে তারা এক গণতন্ত্রের একটা প্রসাদ তারা সৃষ্টি করেছে কিন্তু গণতন্ত্র তারা বিশ্বাস করে না আজকে যারাই বিরোধী কথা বলে তাকে তুলে নিয়ে যায় বিভিন্ন আইন পাস করেছে তারা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট থেকে শুরু করে বিভিন্ন অ্যাক্ট এই দিয়ে কেউ কথা বলার সেই স্বাধীনতা পায় না